আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথায় আছে টাকা থাকলে বাঘের চোখও মেলে। আবার এখন অনেকে বলেন, এটি তো পুরনো প্রবাদ, এখন টাকা থাকলে শুধু বাঘের চোখ না, বাঘের হাড়, গোড়, নখ, চুল, অনেক কিছু, পশম, অনেক কিছুই পাওয়া যায়। আসলে বাস্তবে হয়তো অনেকটা তাই, কিছু কিছু ঘটনা বিশ্লেষণ করলে তেমনটাই কিন্তু সামনে বেরিয়ে আসে। এই যে পরিমণির বেলায় অনেকে আবার পরিমণি নিয়ে আলোচনা করতেই খুব মানে অরুচি বোধ করেন, তার মতন মেয়েকে নিয়ে কেন আলোচনা হয় এবং বলে যে আপনার মতন সাংবাদিকরা তার মতন মেয়েকে নিয়ে আলোচনা করেন। আসলে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ঘটনা সেটার মধ্য দিয়ে কিন্তু সমাজকে, আইন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, অনেক কিছু কিন্তু তার মধ্য দিয়ে বোঝা যায়। পরিমণি হচ্ছে তেমনই একটা প্রতীকী একটা এখন নাম হিসেবে সামনে চলে এসছে। যেমন পরিমণিকে ঘিরে দেখেন যে কি হলো, আমরা যখন দেখলাম যে কালকে যখন কি তিনি বের হলেন, তখন একটা বিজয়ের একটা বেশে বের হলেন এবং যেইভাবে রাজনৈতিক নেতারা সাধারণত বের হন, তার যেই মানে কি বলে একবারে গাড়ির ছাদের উপর দাঁড়িয়ে খোলা হুডে তিনি হাত নাড়ছেন, সেলফি তুলছেন, দর্শক বা ভক্তদের উদ্দেশ্যে তিনি অভিবাদন জানাচ্ছেন, সেই বিষয়টা কিন্তু বেশ নাটকীয়। তখন আবার প্রশ্ন এসছে যে তিনি এইভাবে সাজগোজ, মাথায় পাগড়ি পরে, সে শুভ্র পোশাক আশাক পরে কীভাবে বেরোলেন, কোথায় তিনি যে ডোন্ট লাভ মি বিচ যে কথাটা লেখা হয়েছে সেটা আবার কীভাবে সম্ভব হলো, কারাগারের ভিতরে কি মেহেদি পাওয়া যায়, এটি নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। অনেকে আবার এটাকে বলছেন যে না, এটা তো একেবারে উচিত শিক্ষা হয়েছে, একেবারে নারী জাগরণের একটা বিষয় হিসেবে অনেকে নিয়ে আসছেন। তো পরিমণির এই এই বিষয়টাকে অনেকে বলছেন যে আসলে আইন তো সবার জন্য সমান না, অনেকে কারাগারে থাকেন, নিষ্পেষিত হন, তারা কারাগারে যেই কোনো অন্য কোনো সুযোগ সুবিধা পান না, কিন্তু পরিমণি মনে হচ্ছে যেন ভেতরেও তার একটা বেশ তার বিলাসবহুল জীবন ছিল, আদর আপ্যায়ন ছিল, যার কারণে তিনি সাজ পোশাক পরিবর্তন করে তিনি একেবারে বিজয়িনীর বেশে বের হতে পারলেন, সেটি সবার জন্য সমান না। আসলে সবার জন্য যে সমান না সেটা কিন্তু আবার অন্যভাবেও অনেকে ব্যাখ্যা করেছেন। যেমন বলেছেন একজন ছাত্রনেতা, দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমাকে যখন কি গ্রেপ্তার করা হলো তখন আমাকে 15 দিনে রিমান্ডে নিয়ে রাখা হলো, কই তখন তো হাইকোর্ট কিছু বলল না, আর এখন হাইকোর্ট কেন এত লম্বা সময় তাকে কারাগারে রাখা হলো, কেন রিমান্ড চাওয়ার সাথে সাথে দেওয়া হলো, সেগুলি নিয়ে প্রশ্ন উঠেছে এবং হাইকোর্ট বলছে রিমান্ড মানে খুব মানে কি বলে সাধারণ বিষয় না, অতি গুরুত্বপূর্ণ বিষয়। তো পরিমণির ক্ষেত্রে কি করা হয়েছে, যে পরিমণির ক্ষেত্রে যে রিমান্ডে নেওয়াটা এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার হয়েছে। তারা নিম্ন আদালতের উদ্দেশ্যে বলেছে যে চাইলো আর সাথে সাথেই রিমান্ড আপনারা দিয়ে দিলেন, এটা কেমন কথা, এটা ক্ষমতার অপব্যবহার বলছেন। তো এখন প্রশ্ন উঠছে যে এই ক্ষমতার অপব্যবহার কি শুধু পরিমণির বেলায় হলো, অন্য কারোর ক্ষেত্রে হয়নি? এই যে ডজন ডজন রাজনৈতিক নেতা, অনেকে বলছেন যে আলেম ওলেমা অনেকেই আছেন, তারা জেলের ভিতরে আছেন, তাদের বিরুদ্ধে যে সেই অভিযোগগুলো এখনও দাঁড় করানো যায়নি এবং সেগুলো জামিন পাওয়ার মতো, কিন্তু তাদের জামিন দেওয়া হচ্ছে না। আর পরিমণির বেলায় তো সবাই নড়ে চড়ে বসলো, একেবারে হাইকোর্ট পর্যন্ত মানে তার যেই হস্তক্ষেপ করলো এবং তার যে 20 দিন না 22 দিনের মাথায় তাকে জামিন চাওয়ার জন্য বলা হলো, কিন্তু হাইকোর্ট বললো যে না, 2-1 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে, এবং সেটি কিন্তু নিষ্পত্তি করা হলো এবং পরিমণি কিন্তু জামিন পেয়েছে। এবং তখন আবার হাইকোর্ট আবার বলেছে যে তাকে 3 দফা যে রিমান্ড নেওয়া হলো সেই রিমান্ডের কোনো যৌক্তিকতা ছিল না এবং রিমান্ডের এই বৈধতা নিয়েও কিন্তু একটি প্রশ্ন উঠেছে এবং বলেছে যে হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনাটা ভঙ্গ করা হয়েছে। তো এখন স্বাভাবিক প্রশ্ন এটা, যেমন হাইকোর্ট এটি যৌক্তিকভাবে যেমন পরিমণির ক্ষেত্রে বলেছে যে মাদকের মামলায় এটা জামিন পাওয়ার মতন, একজন নারী হিসাবে সে তো পেতেই পারে, তাহলে কেন তাকে জামিন না দিয়ে এইভাবে তাকে 26 দিন কারাগারে রাখা হলো, এটি একটা প্রশ্ন তুলেছে এবং বলেছে যে 3 দফা রিমান্ডের কোনো যৌক্তিক ছিল না, এটা সত্য কথা। এই ক্ষেত্রে হাইকোর্টের যেই দৃষ্টিভঙ্গি বা ভূমিকা এটা যথাযথ, কিন্তু প্রশ্ন হলো
যে এইটাকে ঘিরে হাইকোর্ট তো আরও অনেক প্রশ্ন তুলতে পারত, উচ্চ আদালত বলতে পারত যে এই পরিমণির মতন আরও যাদেরকে এইভাবে রিমান্ডে নেওয়া হয়েছে বা মাসের পর মাস বছরের পর বছর যারা কারাগারে আছে তাদের বিষয়ে একটি তদন্ত করা হোক এবং হাইকোর্টকে বা উচ্চ আদালতকে জানানো হোক, কই সেই বিষয়ে তো কোনো নির্দেশনা হাইকোর্ট থেকে দেওয়া হলো না। তাহলে সোশ্যাল মিডিয়াতেই প্রশ্ন উঠছে যে তাহলে হাইকোর্ট পরি মনির বেলায় খুব যথার্থ একটি হস্তক্ষেপের যে ভূমিকা সেটি পালন করলো, কিন্তু অন্যদের বেলায় এরকম নিশ্চুপ কেন? এই আলোচনাগুলি কিন্তু সামনে চলে এসছে। ফলে আমি প্রথমেই বলেছি যে অনেকে পরি মনি নিয়ে আলোচনা করতেই মানে মনে করেন যে এটি একটা খুবই তুচ্ছ বিষয়, এটি আলোচনা করা উচিত, কিন্তু পরি মনির এই ঘটনা তো দেখিয়ে দিল যে এই যে আমাদের আমাদের আইন বিচার ব্যবস্থার যে দুর্বলতাগুলো, সেই দুর্বলতাগুলো বা বৈষম্যগুলো তো সামনে নিয়ে আসলো। এবং পরি মনি যদি আজকে এইভাবে যদি গ্রেপ্তার না হতো, এইভাবে যদি রিমান্ডে না যেত তাহলে তো, এবং কারাগারে না থাকতো তাহলে তো এই বিষয়গুলি সামনে আসতো না। এক পরি মনিকে দিয়ে কিন্তু অনেক বিষয় কিন্তু সামনে চলে আসছে এবং এইগুলি কিন্তু এখন রাজনৈতিক আলোচনায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে এবং গণমাধ্যমের কিন্তু অন্যান্য আলোচনায় কিন্তু চলে আসছে যে পরি মনির বেলায় এক ধরনের আচরণ, অন্যদের বেলায় অন্যরকম আচরণ কেন? পরি মনির বেলায় অবশ্যই অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই বিষয়টা হাইকোর্ট যেভাবে হস্তক্ষেপ করেছে তাহলে অন্যদের বেলায় কেন হস্তক্ষেপ করছে না? এই প্রশ্নটা কিন্তু এখন উচ্চ আদালতের প্রতি, উচ্চ আদালতকে কিন্তু এটারও অবশ্যই উত্তর দিতে হবে। যদি উত্তর দেওয়া না হয় তাহলে বলা হবে যে আইন তার নিজের মতন করে চলে না, অর্থাৎ আইন হচ্ছে কারোর কারোর ইশারাতে চলে, সবার জন্য সমান না, সেটা কিন্তু আবার প্রমাণ হবে। সুতরাং এখন দেখার বিষয় যে হাইকোর্ট যেই পরিমণির বিষয়ে যে হস্তক্ষেপটা করেছে সেই বিষয়ে তারা আরও অনেক মামলার ক্ষেত্রে, অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে সেই বিষয়ে কোনো নির্দেশনা দেন কিনা, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই পরিমণিকে নিয়ে একটি দেখা যাচ্ছে দুই রকমের একটি দৃষ্টিভঙ্গি। একটি অংশ বেশ খুব উজ্জীবিত নারীবাদী, তারা মনে করছে যে পরিমণির এই বিজয়ের মধ্য দিয়ে একটা নারীবাদী একটি অংশের একটি বিজয় হলো। কীভাবে বিজয় হলো? যে তিনি ডোন্ট লাভ মি বিচ এই কথাটার মধ্য দিয়ে তিনি একটি শিক্ষা দিলেন পুরুষ সমাজের প্রতি, এটি একটি তিনি প্রকাশ করলেন এবং তিনি বলছেন যে তার যে স্বাধীনতা, তার যে স্বকীয়তা সেটিকে হস্তক্ষেপ করা হয়েছে, এটা পুরুষশাসিত সমাজ বলেই এরকমটি করা হয়েছে। আবার অন্য পক্ষে বলছে যে পরিমণি যদি নারীবাদী সমাজেরই একটি অংশ হতো এবং তাহলে তো পরিমণি তো এরকম উচ্চ বিলাসী জীবন যাপন, তিনি হয় নিজের শিকারী অথবা নিজের শিকার, এই ভূমিকায় কেন? কই নারী নির্যাতনের অসংখ্য যে ঘটনা সেই ঘটনায় তো পরিমণিকে তো কখনো মুখ খুলতে দেখা যায়নি। ফলে নানান বিষয় নিয়ে এই পরিমণিকে ঘিরে আমাদের সমাজ বাস্তবতায় আসলে এই পরিমণি কি আমাদের নারী সমাজের অগ্রগতির একটি অংশ বা নারী সমাজের কি অগ্রগতির দূত নাকি দূত না, সেই বিষয়টি নিয়ে যেমন একটি বিতর্ক থাকবে, তেমনি পরিমণিকে ঘিরে আইনের যে আইন এবং বিচার ব্যবস্থার যে দুর্বলতাগুলো, সেই দুর্বলতাগুলো কিন্তু পরিমণির এই গ্রেপ্তারের মধ্য দিয়ে যে ফুটে উঠলো সেটির একটি নিষ্পত্তি কিন্তু এখন উচ্চ আদালতের কাঁধেই বর্তালো। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।